তো বন্ধুরা, আজকে একটা সুন্দর কাজ আমরা আমাদের চ্যানেলে আপনাদের দেখাবো, যেটা হচ্ছে আজকে আমাদের কাছে একটা 91 আছে, তাই তো? হ্যাঁ, যেটা আমাদের একটা 91 আছে। তো এই সেটটা আমাদের নো সার্ভিস ইস্যু আছে, ঠিক আছে? দাঁড়ান, আমি মডেল নাম্বারটা দেখিয়ে নিই। এটা ভিভো 1811, ভিভো 1811, সম্ভবত 91 আছে, এবং IMEI নাম্বারও সঠিক আছে এর প্রত্যেকটা, এবং বেসব্যান্ড ভার্সনও দেখতে পাচ্ছেন, বেসব্যান্ড ভার্সনও প্রপার আছে, ঠিক আছে? তো তারপরেও এরপরে আমরা এর মধ্যে একটা এয়ারটেলের সিম লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এয়ারটেলের সিম আমাদের এর মধ্যে লাগানো আছে অলরেডি, ঠিক আছে? তো এটাতে আমরা যখন আমরা চেক করছি, তো এটাতে আমাদের নো সার্ভিস শো করছে, ঠিক আছে? তো নো সার্ভিস শো করছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে অ্যান্টেনা, এক্সটার্নাল অ্যান্টেনার সকেটে অ্যান্টেনাও আমাদের যে ওয়্যার আছে সেটাও লাগানো আছে, কিন্তু আমাদের সিম লাগানোর পরেই আমাদের নো সার্ভিস এরার দিয়ে দিচ্ছে, এটাতে প্রবলেম। তো আমরা দেখে নেবো আজকে এই নো সার্ভিস প্রবলেমটাকে আমরা কীভাবে ঠিক করবো, প্রবলেমটা কীভাবে ট্র্যাক করবো, একদম ডিটেলস, একদম মানে চিপ লেভেল, একদম বিগিন লেভেল টু আমাদের এন্ড, একদম দেখবো আমরা এটাকে কীভাবে সলিউশন করতে পারি। ফার্স্ট চেকিং শুরু করব। তো ফার্স্ট আমাদের নো সার্ভিস যে ইস্যুটা আছে, আমাদের মেন রেডিও সেকশানের প্রবলেম, মানে আমাদের মোডেম আইসি, মানে আমাদের যে RF IC আছে সেই আইসিতে প্রবলেমের জন্য আমাদের নো সার্ভিস ইস্যুটা বেশিরভাগ টাইমে এসে থাকে। তো আমরা ফার্স্ট আমাদের নো সার্ভিস ইস্যুর জন্য আমরা ফার্স্ট আমাদের নেটওয়ার্ক সেকশানের যে সাপ্লাই, বেসিক যে সাপ্লাইগুলো থাকে, বেসিক যে আমাদের সাপ্লাইগুলো থাকে, সেই সাপ্লাইগুলো ফার্স্ট আমরা চেক করবো, একের পর এক সাপ্লাইগুলো দেখবো আমাদের প্রপার আছে নাকি। তো ফার্স্ট আমরা চেক করবো আমাদের যে FEM IC অথবা PA IC থাকে, তার মধ্যে সাপ্লাই আমরা ফার্স্ট চেক করবো। তো FEM এ আমাদের ফার্স্ট ইনপুট ভোল্টেজ আমরা চেক করবো। তো FEM এ ইনপুট আমাদের ফার্স্ট ভিভ্যাটের ইনপুট থাকে, যেটা আমাদের থাকে মিনিমাম 3.7 ভোল্টের কাছাকাছি। তো হোল্ড, দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3.7 ভোল্ট FEM IC-তে, যেটা আমাদের 3G 2G 3G PA আছে, সেটার মধ্যে আমাদের মেন ইনপুট ভোল্টেজ আমাদের প্রপারলি আছে, এবং এটা আমাদের 4G IC আছে। তো এবার আমরা আমাদের RF IC-তে ভোল্টেজ চেক করবো। আমাদের RF IC-র আমরা সবাই জানি, আমাদের যে RF IC হয়, প্রত্যেকটা RF IC-র একটা ওয়ার্কিং ভোল্টেজ থাকে। যেমন আমাদের এখানে আমরা WTR 2965 RF IC ইউজ করা হয়েছে। তো যে কোনো সেটে নো সার্ভিস অথবা এমার্জেন্সি কল যদি ফার্স্ট ইস্যু থেকে এসে থাকে, তো সেক্ষেত্রে আমরা RF IC-র ভোল্টেজ চেক করবো। তো বন্ধুরা, RF IC-র ভোল্টেজ কোন IC-তে কী ভোল্টেজ থাকে সেটা আমাদের ফার্স্ট জানতে হবে, আমাদের বেসিকটা স্ট্রং থাকতে হবে, তারপরেই আমরা ট্র্যাক করতে পারবো। যেমন আমাদের জানকারি অনুযায়ী আমাদের যে 2965 আছে, তাই আমাদের দুটো প্রাইমারি ভোল্টেজ দরকার হয়, যেটা হচ্ছে আমাদের 1.8 ভোল্ট অ্যান্ড 1.0 ভোল্ট। তো আমরা ফার্স্ট চেক করবো আমাদের প্রাইমারি যে 1.8 ভোল্ট, যেটা আমাদের ডাইরেক্ট মেন পাওয়ার আইসি থেকে এখানে আসছে, সেটা এনেবল আছে নাকি। এবং তারপরে আমাদের ওয়ান সেকেন্ড আমরা চেক করবো আমাদের যে পাওয়ার আইসি থেকে 1.0 ভোল্ট আছে, সেটাও আমরা আমাদের এখানে তৈরি জেনারেট হচ্ছে কি না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এটার যে স্কিম্যাটিক আছে, আমরা সেটা দেখে ট্র্যাক করেছি, আমরা আদার্স একটা বোর্ড থেকেও ট্র্যাক করেছি। তো আমরা দেখেছি এখানে যে তিনটে ক্যাপাসিটার রয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। তো এখানে যে RF IC-র পাশে তিনটে ক্যাপাসিটার আছে, এই তিনটে ক্যাপাসিটারে কিন্তু আমাদের যে 1.8 ভোল্ট যে আছে সেটা কিন্তু এনেবল আছে, 1.8 ভোল্ট, ঠিক আছে? অ্যান্ড আমাদের এই যে ক্যাপাসিটারটি এবং রেজিস্টারটি আছে, এই রেজিস্টারটিতে আমাদের 1 ভোল্ট সাপ্লাই আছে। এবার কী করে বুঝবেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাট এ টাইম একবার যে আইসিটা খুলে আপনাকে এর যে সাপ্লাই অ্যান্ড GR একবার তৈরি করে নিতে হবে। তো পরবর্তীকালে আপনি কোনো রকম স্কিম্যাটিক ডায়াগ্রাম ছাড়া অথবা কোনো রকম সেট থেকে ট্র্যাক করা ছাড়াই আপনি বুঝতে পারবেন এই আইসির কোন বলে অথবা কোন কম্পোনেন্টে কত সাপ্লাই আছে। তো সেক্ষেত্রে আমাদের যে আমরা আগে এর সাপ্লাই GR তৈরি করে রেখেছিলাম, তো আইসিটা খুলে আমরা ট্র্যাক করে নিয়েছিলাম, আইসির যে বল থেকে আমরা হিসেব করে দেখেছি আমাদের এই তিনটে ক্যাপাসিটারে আমাদের 1.8 ভোল্টের সাপ্লাই আছে, যেটা আমরা এখন চেক করব এই তিন ক্যাপাসিটারের মধ্যে আমরা আমাদের যে 1.8 ভোল্টের সাপ্লাই আছে নাকি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1.8 ভোল্ট তিনটে ক্যাপাসিটারে কোনো সাপ্লাই দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা আমাদের 0 ভোল্ট দেখাচ্ছে, এবং এই ক্যাপাসিটারে যেটা আমাদের 1.0 ভোল্ট সাপ্লাই থাকার কথা, আমাদের সেটিও তৈরি হচ্ছে না। তো এক্ষেত্রে অনেকে কী করে থাকে, বেসিকটা ক্লিয়ার না থাকার জন্য অনেকে আমাদের পাওয়ার আইসিতে কাজ করে থাকেন, অক্সিলিয়ারি এবং নন অক্সি, আমাদের যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে পাওয়ার আইসি আছে সেগুলোকে খুলে রিওয়াল অথবা রিপ্লেস করে থাকেন। তো আমি ফার্স্ট বলবো যে বেসিক যদি স্ট্রং না থাকে বন্ধুরা, আপনারা কোনো কাজই করতে পারবেন না। তো এক্ষেত্রে আমাদের ফার্স্ট ট্র্যাক করতে হবে আমাদের এই যে 1.8 ভোল্টের সাপ্লাইটা কী কারণে এখানে মিসিং আছে, কী জন্য মিসিং হচ্ছে, এটা ফার্স্ট ট্র্যাক করতে হবে।
তো বন্ধুরা আমি এর যে ফল্টটা অলরেডি আগে একবার ট্রেসিং করে রেখেছি, তো আমি দেখিয়ে নেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে পিএতে আমাদের আমাদের যে পিআইসি আছে, যেটা এফএমআইসি, এই এফএমআইসিতে আমাদের যে মেন ইনপুট 3.7 ভোল্ট তো আসছেই, তার সঙ্গে এছাড়াও আমাদের পিএতে আরও কটা ইনপুট ভোল্টেজের দরকার, যেটা হচ্ছে আমাদের এই সেটের ক্ষেত্রে 1.7 ভোল্ট এবং 3.1 ভোল্ট, 2.9 ভোল্ট টু 3.1 ভোল্ট, ঠিক আছে। তো আমরা দেখবো আমাদের এখানে আমরা 3.7 ভোল্ট তো পেয়ে গেছি, এছাড়াও আর বাকি দুটি ভোল্টেজ, যেটা আমাদের 2.9 টু 3.1 ভোল্ট এবং 1.7 ভোল্ট সাপ্লাইটা আমরা পাচ্ছি কি না। তো সেক্ষেত্রে আমরা আশেপাশে যে পিএর কম্পোনেন্টগুলো আছে সেগুলোতে চেক আপ করবো, বিশেষ করে আমরা বেশিরভাগ চেক আপ করবো ক্যাপাসিটারের ওপর। তো এখানে দেখতে পাচ্ছেন এটি ক্যাপ আছে, এটি ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটাই আমরা চেক করবো এবং চেক করে দেখতে পাচ্ছি আমাদের 1.8 ভোল্ট যে সাপ্লাইটি সেটি এখানে এনেবেল আছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এখানে এই যে আমাদের 2.8 ভোল্টের যে সাপ্লাইটি সেটি এখানে এনেবেল নেই, দেখতে পাচ্ছেন, যেটা আমাদের থাকবে এই ক্যাপাসিটারের ওপরে। দেখুন এখানে ভোল্টেজ খুবই কম আছে, তো এই যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারে আমাদের 2.8 ভোল্ট সাপ্লাইটি নেই। কো যে সাপ্লাইটি আসছে আমাদের এইখানে একটি আইসি থেকে, ঠিক ব্যাটারি কানেক্টারের ওপরে এখানে একটি আমাদের 12 ভোল্টের আইসি দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। প্রবলেমটি ছিল এই সেটটিতে কোনো কারণে ওয়াটার ড্যামেজের কারণে শর্ট সার্কিটের জন্য এর যে মেন ইনপুট ভোল্টেজ, দেখতে পাচ্ছেন এর মেন ইনপুট ভোল্টেজটা ড্যামেজ হয়ে গেছিলো, যেটাকে আমরা মাইক্রো জাম্পার করেছি। দেখতে পাচ্ছেন যে মেন ইনপুট ভোল্টেজ ব্যাটারি কানেক্টার থেকে মেন 3.7 ইনপুট ভোল্টেজ এই আইসিতে এটা ড্যামেজ হয়ে গেছিলো। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব, দেখতে পাচ্ছেন এই যে মেন 3.7 ইনপুট ভোল্টেজটা, এই ভোল্টেজটা আমাদের ড্যামেজ হয়ে গেছিলো। তো এটাকে আমরা মাইক্রো জাম্পারের মাধ্যমে এটাকে আমরা রিপেয়ার করেছি এবং একটা স্থায়ী ওয়াল তৈরি করেছি আইসির নিচে, যে পয়েন্টটা পুরোপুরিভাবেই ড্যামেজ হয়ে গেছিলো। তো আমরা পাশে এখান থেকে সাপ্লাইটাকে নিয়ে, এখানে যেহেতু সাপ্লাইটা ছিল, এখান থেকে একটা মাইক্রো জাম্পার ওয়্যার ইউজ করে এর ভেতরে একটা আমরা বলটাকে তৈরি করেছি। এবং দ্বিতীয়ত এর যে আইসিটি ছিল, এই আইসিটিও খুব খুব খারাপভাবে ড্যামেজ হয়ে গেছিলো, যার দরুন আইসিটি নষ্ট হয়ে গেছিলো। তো আমরা আইসিটিকে একটা অন্য আদার্স বোর্ড থেকে আমরা জোগাড় করেছি, জোগাড় করে আমরা এর নিচের যে বলটি আছে সেটাকে অলরেডি আমরা করে ফেলেছি। বল করে ফেলার পর এটাকে আমরা এর মধ্যে প্লেস করবো, সেটটাকে মানে আইসিটাকে এর মধ্যে লাগাবো এবং দেখবো আমাদের যে এখানে সাপ্লাই কোনো চেঞ্জেস হলো কি না এবং আমাদের নো সার্ভিস ইস্যুটা রিসলভ হলো কি না, এবং আমাদের যে WTR-এর যে ইনপুট ভোল্টেজ 1.8 ভোল্ট অ্যান্ড 1.0 ভোল্ট সেটা এনেবেল হলো কি না, ঠিক আছে। তো আমি প্রথমেই বলবো যে কোনো কাজ করার জন্য বন্ধুরা বেসিকটা অবশ্যই স্ট্রং থাকা দরকার, কারণ আপনার যদি বেসিক্সটা স্ট্রং না থাকে সেক্ষেত্রে আপনি হ্যান্ডসেটের বিভিন্ন জায়গায় কাজ করবেন, পাওয়ার আইসি খুলবেন, কিন্তু আপনার প্রবলেম সলিউশন হবে না। তো এক্ষেত্রে দেখুন আমরাও কিন্তু বোর্ডটার সবকটি আমরা ক্যাপ রিমুভ করার পর আমরা টেস্ট করেছি, জিআর নিয়েছি প্রত্যেকটার। হ্যাঁ, তো আমি দেখিয়ে নেবো ফার্স্টে, দেখুন আমাদের এখানে যে আমরা একবার জিআর দেখিয়ে নেবো আপনাকে নিয়ে, দেখতে পাচ্ছেন এইখানে যে এই যে ক্যাপাসিটারগুলোর সাপ্লাই আছে আমাদের এই কয়েল থেকে, দেখতে পাচ্ছেন এই কয়েল থেকে সাপ্লাই আছে, এই যে আইসিটা, এই আইসিটা আমাদের পিএকে 2.9 টু 3.1 ভোল্ট রেগুলেট ভোল্ট, যেটা আমাদের রেগুলেট ভোল্টেজ, সেই রেগুলেট ভোল্টেজ তৈরি করে আমাদের পিএকে সাপ্লাই দেয়, ঠিক আছে। এবং এই যে সাপ্লাইটা যদি আমাদের পিএতে এনেবল না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাব্লিউটিআরের যে ওয়ার্কিং ভোল্টেজ, যেটা আমাদের 1.8 অ্যান্ড 1.0 ভোল্টেজ, সেটা কিন্তু জেনারেট করতে পারবে না, কারণ পিএ থেকে প্রপার যদি পিএ থেকে ফ্রিকোয়েন্সি WTR অবধি না আসে এবং পিএ যদি প্রপার তার ওয়ার্কিং ভোল্টেজ না পায়, সেক্ষেত্রে পিএ কিন্তু তার ফ্রিকোয়েন্সি WTR-এ সাপ্লাই দেবে না, পিএ কিন্তু তার কাজ অসম্পূর্ণ করে রাখবে, যার দরুন আমাদের WTR কিন্তু পাওয়ার থেকে 1.8 ভোল্ট অ্যান্ড 1.0 ভোল্ট পাবে না, এবং এর মধ্যে যে প্রসেসটা আমাদের RFIC-র মধ্যে যে মডিউলেশন অ্যান্ড ডিমডিউলেশন প্রসেসটা সেটা কিন্তু স্টপ থাকবে, যার দরুন আমরা কিন্তু এতে নেটওয়ার্ক পাবো না এবং নেটওয়ার্ক ফাইন্ড করলেও আমাদের এরার আসবে, ম্যানুয়ালি অ্যাক্সেস করলেও আমাদের নেটওয়ার্কে এরার আসবে। তো চলুন বন্ধুরা এই আইসিটাকে আমরা প্লেস করব, প্লেস করার পর দেখব আমাদের যে এখানে যে পরিবর্তন কিছু হলো কি না।
দেখতে পাচ্ছেন এটা আমাদের আইসিটা, যেটা আমরা একটা অন্য বোর্ড থেকে কালেক্ট করে নিয়েছি এবং যার নোসকাট পয়েন্টটা হচ্ছে এদিকে, ঠিক আছে? তো সেইভাবেই ঠিক নোসকাট পয়েন্টটাকে আমরা রেখে আমরা এই আইসিটাকে লাগানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আইসিটাকে প্রপারলি প্লেস করে দিয়েছি। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো আমরা, যাতে এটা প্রপারলি বসে যায়। দেখতে পাচ্ছেন আইসিটা আমাদের প্রপারলি বসে গেছে এবং এ নিজের জায়গাতে চলে এসছে। তো বন্ধুরা আমরা যে আছে আমাদের এটা প্রপারলি আইসিটা প্লেস হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে একটি সিম ইনপুট করব, সেম যেটা আমাদের ছিল সেই সিমই আমরা ইনপুট করছি এবং হ্যান্ডসেটটিকে পাওয়ার অন করব এবং দেখব আমাদের যে প্রবলেমটা সেটা সলভ হলো কি না। দেখতে পাচ্ছেন গ্রাফিক্স আমাদের এসে গেছে। এরপর আমরা একটু ওয়েট করব, ফার্স্ট আমরা কিছু ভোল্টেজ চেক করে নেবো আমাদের। আইসিটা লাগার পর আমাদের কিন্তু এখানে এখনও কোনো ভোল্টেজ দেখতে পাচ্ছেন 3 ভোল্ট 2.9 ভোল্ট এখানে জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে 2.9 ভোল্ট জেনারেট হয়ে গেছে এবং এই যে 2.9 ভোল্ট এটা আমাদের চলে এসছে আমাদের ঠিক পিয়ের এই কম্পোনেন্টে। দেখুন দেখুন এখানে আমাদের জিরো যেটা আমাদের ছিল খুব কম একদম ভোল্টেজ ছিল না, সেখানে আমাদের 2.9 ভোল্ট এসে গেছে। তার সঙ্গে আমাদের এখানে 1.8 ভোল্ট যেটা আমাদের ভিআইও ভোল্টেজ সেটাও আমাদের পেয়ে গেছে এবং তার সঙ্গে পি এর যে ওয়ার্কিং ভোল্টেজ যেটা আমাদের ব্যাটারি কানেক্টার থেকে ডাইরেক্ট 3.7 ভোল্ট আসছে সেটাও এসে গেছে। এবার আমরা চেক করবো আমাদের WTR এ যে ভোল্টেজ আছে সেটা এনেবেল হয়েছে কি না। তো ফার্স্ট আমরা এখানে চেক করবো WTR এ। দেখতে পাচ্ছেন 1.8 ভোল্ট আমরা WTR এ পেয়ে গেছি। এরপর আমরা চেক করবো আমাদের 1 ভোল্ট, দেখতে পাচ্ছেন 0.997 আমাদের 1 ভোল্টও প্রপারলি কিন্তু এসে গেছে। এরপর আমরা চেক করবো আমাদের নেটওয়ার্ক এসছে কি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে নেটওয়ার্ক সেটা প্রপারলি এসে গেছে, এয়ারটেল দেখিয়ে দিয়েছে আমাদের। দেখতে পাচ্ছেন প্রপারলি এয়ারটেল চলে এসছে, এখানে এয়ারটেল দেখা যাচ্ছে, ঠিক আছে? আর একটা জিনিস বন্ধুরা, এখানে যে এই যে ভোল্টেজটি আছে আমাদের পিএতে, যেটা আমাদের 2.9 ভোল্টের যে সাপ্লাইটি আছে দেখতে পাচ্ছেন এই কয়েল থেকে, বুস্ট কয়েল, এই যে বড় কয়েলটা থেকে 2.9 ভোল্টের যে সাপ্লাইটি আছে, এই সাপ্লাইটি তখনই এনেবেল হবে যখন আমার সিম কার্ডটি ইনপুট থাকবে। সিম কার্ডটি মানে নেটওয়ার্ক এলে তবেই কিন্তু এই ভোল্টেজটা এনেবেল হবে। ইনকেস আমি যদি সিম কার্ডটি ওপেন করে দিই সেক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজটা ডিসেবলড হয়ে যাবে। চলুন একবার দেখিয়ে দিই আমি এই জিনিসটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের কয়েলে দেখুন আপাতত 2.9 ভোল্ট আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা সিমটাকে রিমুভ করবো অ্যান্ড চেক করবো যে আমাদের এই ভোল্টেজটি আছে কি নেই। দেখুন সিমটাকে রিমুভ করার পর এখনও ভোল্টেজটি আছে, একটু ওয়েট করব। সরি এটাতে একটু সেটটাতে একটু প্রবলেম আছে, সিম কার্ডটি অটো, হ্যাঁ এবার সিম কার্ডটি দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে, এখানে দেখাচ্ছে শো করছে সিম কার্ডটি রিমুভ হয়ে গেছে। এরপর আমরা চেক করব ভোল্টেজটা, দেখা যাচ্ছে? এরপর আমরা ভোল্টেজটা চেক করবো। দেখুন দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কত কম হয়ে গেছে, 0.8 0.7 দেখাচ্ছে ভোল্টেজ এখন, ঠিক আছে? তো ইনকেস আবার সিমটা আমরা ইনপুট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেছেন ইনপুট করার সঙ্গে সঙ্গে কিন্তু ভোল্টেজটা তৈরি হবে না, এই কারণে, কারণ সিমটা যতক্ষণ না এখানে রেসপন্ড করছে ততক্ষণ কিন্তু এই ভোল্টেজটা আবার রিজেনারেট হবে না। তো এই ভোল্টেজটা টোটালি আমাদের এই যে দেখুন সিমটা নিয়ে নিয়েছে, অলরেডি সিমটা নিয়ে নিয়েছে কিন্তু এখনও নো সার্ভিস আছে। আমি দেখানোর চেষ্টা করবো, এখনও কিন্তু ভোল্টেজটা তৈরি হবে না। দেখুন হ্যাঁ ভোল্টেজটা তৈরি হয়ে গেছে, তার মানে নেটওয়ার্ক এসে গেছে। দেখুন নেটওয়ার্ক এসে গেছে, এয়ারটেল নেটওয়ার্ক শো করছে অ্যান্ড ইনপুট সিমটা ইনপুট হওয়ার পর 1 সেকেন্ড আবার এর মধ্যে কিন্তু 2.9 ভোল্ট আমাদের আবার তৈরি হয়ে গেছে। দেখুন আবার 2.9 ভোল্ট আমাদের শো করছে। তো এই যে ভোল্টেজটি হচ্ছে, এই ভোল্টেজটি হচ্ছে রেগুলেট ভোল্টেজ, যেটা আমাদের এই যে আইসিটা আমাদের যে 12 ভোল্টের যে আইসিটি আছে এই আইসিটি তৈরি করছে। হ্যাঁ
এবং সিম ইনপুট হওয়ার পর এই ভোল্টেজটি কিন্তু তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে আমাদের একটি 1.7 ভোল্ট, যেটা আমাদের দেখতে পাচ্ছেন এইখানে 1.8 ভোল্ট যেটা আছে সেটা এইখান থেকে তৈরি করছে এবং এইখানে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এই যে 1.8 ভোল্টটি এখান থেকে এখানে সাপ্লাই আসছে, ঠিক আছে, এটাও সুন্দরভাবে আমি দেখিয়ে নিচ্ছি। এই যে 1.8 ভোল্ট, এই ভোল্টেজটি এখানে সাপ্লাই আসছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার। তো বন্ধুরা দেখলেন কতটা সহজভাবে আমরা একটা নো সার্ভিস প্রবলেমকে কতটা কুশলতার সাথে আমরা সঠিকভাবে রিপেয়ার করে ফেললাম কোনো রকম পাওয়ার আইসি রিপ্লেসমেন্ট না করে। তো বন্ধুরা এইভাবেই আমাদের চ্যানেলে আপনারা টিকে থাকুন, এইভাবে নতুন নতুন দেখলেন বন্ধুরা আজকে আমরা একটা Y91 যে নেটওয়ার্ক নো সার্ভিস প্রবলেম সেটাকে কত সুন্দরভাবে সলিউশন করে ফেললাম। তো বন্ধুরা দেখছেন এটা অলরেডি নেটওয়ার্ক এসে গেছে এবং আশা করি এটাতে কলও চালু হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবেই নতুন নতুন ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড দিতে থাকবো। এবং একটা কাজ দেখলেন যে বেসিক, যদি আপনার বেসিক নলেজ যদি প্রপার ক্লিয়ার থাকে তাহলে যে কোনো কাজকে আপনি খুব সহজেই করে ফেলতে পারেন। তো বেসিক নলেজ ক্লিয়ার করুন, আর আপনি যদি চান মোবাইল রিপেয়ারিং রিলেটেড ট্রেনিং নিতে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের অ্যাডভান্স লেভেলে আপনাকে বেসিক টু অ্যাডভান্স লেভেল ট্রেনিং দিয়ে আপনারা আমরা একটা প্রপার টেকনিশিয়ান তৈরি করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে mobicare.com-এর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার নেক্সট ভালো একটা ভিডিও নিয়ে আমরা আবার আসবো আমাদের চ্যানেলে। তো আপনি যদি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়তে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিতে ক্লিক করে ভুলবেন না, যাতে আমাদের নতুন সব ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো আজকের জন্য বিদায় নেবো বন্ধুরা, টাটা, বাই বাই।